30 বছর বয়সে মারা গেলেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুরভি। মাত্র 30 বছর বয়সেই মারা গেলেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুরভি জৈন। গত 18 এপ্রিল মৃত্যু হয়েছে তার। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এ অবস্থায় মৃত্যু হলো তার। শুক্রবার 19 এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুরভির। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয় ছিলেন সুরভি। তার ফ্যাশন স্টেটমেন্ট সবাই পছন্দ করতেন। নেটিজেনদের জন্য নিয়মিত ছবিও শেয়ার করতেন তিনি। তবে সবশেষ প্রায় 2 মাস আগে ছবি পোস্ট করেছিলেন সুরভি। এ ফ্যাশন ইনফ্লুয়েন্সারের সবশেষ পোস্ট করা ছবি দেখে অবশ্য মন খারাপ হয়েছিল শুভাকাঙ্ক্ষীদের। ক্যান্সারের কারণে শরীর ভেঙে গিয়েছিল তার। হাসপাতালের বিছানায় যেন লেপটে পড়েছিলেন, চোখে মুখে ছিল দীর্ঘ রোগ ভোগের ক্লান্তি। সুরভি ছবির ক্যাপশনে হৃদয়বিদারক বার্তা জানিয়েছিলেন। লিখেছিলেন, জানি আমি আমার শরীর খারাপের জন্য আপনাদের বিশেষ কিছু জানাতে পারিনি, এটি অবশ্য ঠিক হয়নি। আপনারা নিয়মিত আমাকে মেসেজ পাঠিয়েছেন, কিন্তু জানেন কি, সময়টা ভালো যাচ্ছে না, আমার শেয়ার করার মতো কিছুই নেই। তিনি আরও লিখেন, গত 2 মাস অধিকাংশ সময় হাসপাতালেই কেটেছে আমার, চিকিৎসা চলছে, খুব কঠিন সময়। আমি খুব করে চাইছি এসব কিছু শেষ হোক। জানা গেছে দীর্ঘদিন ধরে ওভারিয়ান ক্যান্সারে ভুগছিলেন সুরভি। একবার নয় দুবার এই মরণ ব্যাধি রোগ আক্রমণ করেছে তাকে। প্রথমবার মাত্র 27 বছর বয়সে, ওই সময় বড় অস্ত্রোপচার করা হয়েছিল, শরীরে প্রায় 150 সেলাই করা হয়েছিল, এরপরও ক্যান্সারকে দমানো যায়নি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।